والفجر والفجر আমি ফজরের কসম খেয়ে বলছি ফজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেন ফজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের পেটটাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের কিডনি দুটোকে সুন্দর করে দেয় শুধু খুবই ফায়দা না দুনিয়াবি ফায়দাও আছে বানানে ওয়ালা বানাবার সময় এভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন বানানে ওয়ালা বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন বানানে ওয়ালা বানাবার সময় এই বডিটাকে ফজরে ওঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী এটা বানানে ওয়ালা বানাবার সময় ঠিক করে দিয়েছেন আজীব বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা পৃথিবীতে একমাত্র মানুষ এক জাতি যারা দাঁড়াতেও পারে ঝুঁকতেও পারে উপরে হইতে পারে বসতে পারে পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না বসতে পারলে উপর হইতে পারে না উপর হইলে আর সেজদা দিতে পারে না লেকিন মাখলুক মানুষকে আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে বানালেন দাঁড়াতেও পারে সে উপরে হইতে পারে সে ঝুঁকতেও পারে সে বসতেও পারে সে কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন রব্বুল আলামিন যেন বলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার আবাদত করে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করে তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আবাদত করবা কেউ কেউ ঝুঁকে ঝুঁকে আবাদত করে তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে আবাদত করবা কেউ কেউ বুড়ো হয়ে হয়ে আবাদত করে তুমিও বুড়ো হয়ে হয়ে আবাদত করবা কেউ কেউ বসে বসে আবাদত করে তুমিও বসে বসে আবাদত করবা এজন্য আমি তোমাকে জামিউল খালায়েক বানিয়েছি সমস্ত মাখলুকাতের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি এজন্য নামাজ দিয়েছি সমস্ত ইবাদতের সমন্বয় কি হয় তাহলে ফজর আমার সুস্থতার জন্য ফজর আমার দিদির হার্টের সুস্থতার জন্য ফজর আমার কিডনি সুস্থতার জন্য ফজর আমার স্টমাকের সুস্থতার জন্য ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য সুবহানাল্লাহ কি হয় হ্যাঁ ডাক্তার যদি বলে ফজরে আধা ঘন্টা হাঁটতে হবে তখন তুমি কিন্তু হাঁটো ওই জানোয়ার তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না বাস্তব না বাস্তব তখন এরকম মানুষ আসলে নাই অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে সুবহানাল্লাহ বলেন তুমি হাঁটাকে ধরছো ডাক্তার বলেছে লেকিন ফজর ধরো নাই যেহেতু ডাক্তার বলেনি রব বলেছে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা আল্লাহু আকবার কাবীরা এই সূরা রব্বে করিম ফজরের কসম খেয়ে বলেন দশ রাতের কসম খেয়ে বলেন জোড় আর বেজরের কসম খেয়ে বলেন জোড় মানি হলো দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ বেজর মানি হলো জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ হলো আরাফার দিন আর দশ তারিখ হলো কি কোরবানির কি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত সত্তর বছরের জীবনে একবার যদি ইমানের সাথে এহরামের সাথে হালাল মাল দিয়ে ইমানের সাথে এহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেল বেলা আরাফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরাফার মাঠে থাকে এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন লেকিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয় তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো যাদের উপর হজ ফরজ নাই তারা হাসানা মাজানে গিয়ে বলবে আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই আমি কেন যেতে পারলাম না আমাকে টাকা দিলেন না কেন আল্লাহ তাআলা যেন বলেন ধরো 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 তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই তিনটা কাজ করো আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো আর মহিলা হয়ে যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো আর দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকো তিন নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনাহ না লেখে এই দিন তোমার জীবনের কোন দিন আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন বলেন যেদিন জামাতের সাথে নামাজ হয়ে গেল বলেন আবার বলেন জামাতের সাথে নামাজ হয়ে গেল ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না বলেন বিয়া তুম সাইয়া বাম দিকের ফেরেশতা কলম ধরে আছে হায় কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
কোন নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই সুবহানাল্লাহ ধরার সুযোগ পায় নাই সুবহানাল্লাহ আজীব না সাহাবীদের জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে لكن পরে মুছে দিয়ে এটাকে এটা দিয়ে বদলা দিয়েছে সুবহানাল্লাহ ধরছে মাঝে মাঝে কি لكن পরে মুছে দিয়া নেকি দিয়ে বদলা দিয়েছে সুবহানাল্লাহ এজন আজীব বিষয় আজীব ডান দিকে ফেরেশতাকে রব বলে দিয়েছেন নিয়ত করা মাত্র লিখে ফেলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়ত করা মাত্র লিখে ফেলবা বাম দিকে ফেরেশতাকে বলে দিয়েছেন খবরদার নিয়ত করলে লিখবি না গুনার নিয়ত করলে কি গুনার নিয়ত লেখে না বলেন গুনার নিয়ত কি আর ডান দিকে ফেরেশতা খায়রুন মিন আমালিহি নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে নিয়ত করে নাচ থেকে নামাজ ছাড়া ইনশাআল্লাহ হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়বো না আরো মজার বিষয় হলো যে ফজর নামাজ পড়ে ফেললো রক্ত তার জিম্মাদার হয়ে গেল তার আর কোনো নামাজ ছুটতেই পারে না তার আর নামাজ ছুটতেই পারে না তাহলে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলো শ্রেষ্ঠ দিন কোনটা নামাজের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ গুনাহমুক্ত বুঝে না হ্যাঁ আরাফাত দিতে যে আরাফাত হতে পারলো না যার পাঁচ ওয়াক্ত নামাজ কি হয়ে গেল দুই নাম্বার তিন নাম্বার জিকিরের সাথে গেল তিন নাম্বার কি করতাম আমি আমি লিখে দিতাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই মুসলমান চোখে গুনাহ করে না যেই মুসলমান কানে গুনাহ করে না যেই মুসলমান হাতে গুনাহ করে না যেই মুসলমান পায়ে গুনাহ করে না যেই মুসলমান লজ্জাস্থানে গুনাহ করে না এই মুসলমান হাশরের ময়দানে উঠবে যিকরান কাসীরা ওয়ালা হয়ে সুবহানাল্লাহ এই মুসলমান কি ওয়ালা হয়ে উঠবে আচ্ছা যিকরান কাসীরা ওয়ালা হয়ে যদি উঠে তো কেমন হবে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাহুল্লাহ তার জবান থেকে আমি একবার শুনেছি তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাহু ওয়া তামা হযরত হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ বলেন মুমিন কারা জানো বেহেশতি মানুষগুলো যখন তাদের করুণ বদলায় করুণ বদলাবার সময় যখন বলে আল্লাহ করুণ বদলার সময় কি বলে আল্লাহ আল্লাহ কয় এরা বেহেশতি মানুষ تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا এরা হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে হতচকিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে স্ত্রী মাঝে মাঝে হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় তিনি বলেন রব্বে কারিমের কিছু প্রিয় মানুষ আছে এরাও মাঝে মাঝে হতচকিত হয়ে রব্বে কারিমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় এরা ফজরের আজানের আগে বিছানা ছেড়ে দেয় এরা ফজরের আজানের আগে কি হুজুর মন চায় যদি শোনায় দিই পড়ব ফজরের নামাজ ইনশাআল্লাহ মন চায় কলেজে দিয়ে বলি দোস্ত ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব্বে কারিমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো কি নাই কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখিরাত সুন্দর হবে হইতেই পারে না পড়ব ফজর ইনশাআল্লাহ ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে তাহলে কয় রাত কোন কোন 10 রাত রমজানের শেষ 10 রাত আর কোন 10 রাত আর জিহাদের কি ওয়াশফে জোরাত জোর জোরের কসম আমি জোরের কসম কে বলছি ওয়াল ভত্রে আমি বেজরের কসম কে বলছি কোন কোন মুফাসসিরিন বলেন জোর মানে হলো মাখলুকাত সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন গাভী বানিয়েছেন তো ষাঁড় বানিয়েছেন সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন হ্যাঁ যেই নারীগুলো পুরুষ হইতে চায় আমার উপরে একটু বলেছেন যেই নারী নারীগুলো পুরুষ হইতে চায় যেই পুরুষগুলো নারী হইতে চায় এটা স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ ফিতরতের বিরুদ্ধে যুদ্ধ বানানে বানার বিরুদ্ধে যুদ্ধ
বানানোর বিরুদ্ধে কি আহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ কি করতে মুজুজুদ আলী করেন আল্লাহ আল্লাহ তিনি বলেন যা জীব বিষয় আমাদের দেশের টেম্পু হেলপার তখন টেম্পু ছিল টেম্পু কি ছিল বলেন হুজুর বলেন টেম্পু হেলপার খুব বুঝে এটা লেডিস বুঝেন না টেম্পু হেলপার খুব বুঝে এটা লেডিস টেম্পু যখন চলে গুলিস্তান থেকে সক বাজার যখন লেডিস নামে তো টেম্পুর মধ্যে দুই থাপড় দেয় ওস্তাদ আর যখন পুরুষ নামে এক থাপড় দেয় এক থাপড় এক থাপড়ে বুঝে লর্ড নামবে পুরুষ নামবে আর দুই থাপড়ে কি বুঝে আচ্ছা দুই থাপড় কিনলে দিছে কিনলে থাপড় দুটা কিনলে গা লেডিস লেডিস নামে কি হইছে ওস্তাদ ব্রেকটা কষাই করাই ওস্তাদ ব্রেকটা কি করেন একটু টাইট করে ব্রেক করেন ওস্তাদ লেডিস নামে দুর্বল প্রজাতি বলে না বলে না আর পুরুষ নামের সময় এক থাপ্পড় কি বলে ওস্তাদ ওস্তাদ পুরুষ নামবে ব্রেক হালকা করলে সারবে আচ্ছা একটা সিএন কি নাম টেম্পুর হেলপারে বুঝবো নারী আর পুরুষের পার্থক্য আর তুমি পিএইচডি হোল্ডার বুঝতে না ঠিক তোমার পার্থক্য বুঝছে কি বুঝছে না বলেন না কে 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 বুঝছে পার্থক্য টেম্পুর আর এরা কে এরা কারা বুঝে না এরা বুঝে শুনে এরা হলো জ্ঞান পাপি আরে বলেন এরা কারা এরা বুঝে সব বুঝে লেকিন তারপরেও এগুলো করছে কেন শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র শুধুই বিদেশিদের টাকা বলেন বিদেশিদের কি হেল্পারে বুঝলো এদের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন আচ্ছা এই নারীটা পুরুষ হয়েই গেল তুমি মনে করলে তুমি পুরুষ হয়ে গেলা আচ্ছা তোমার মাসে যে মাসিক 10 দিন এটাকে তুমি সামলাবা কি দিয়ে আচ্ছা এটাও তুমি বন্ধ করে ফেললা এবার তুমি ক্যান্সার থাকাবা কি দিয়ে জোরে কয় না জোরে কয় না এবার তুমি ক্যান্সার থাকাবা কি দিয়ে তো মানবতা বিরোধী এগুলো কি মানবতা বিরোধী শুধু ইসলাম বিরোধী নয় এগুলো মানব সভ্যতা বিরোধী এগুলো কি বলেন আচ্ছা দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগনেন্সি 3 মাস 4 মাস 5 মাস ডাক্তারের কাছে গেছে ডাক্তার সিল বানায় রাখছে আগে সিল প্রেসক্রিপশনের নিচে দিয়ে লিখে দিছে সিল মানে দিছে হিল পরবেন না হিল মানে উঁচু জুতা পরবেন না সিল মানে দিছে টাইট জামা পরবেন না তো টাইট জামা পরবেন না হিল উঁচু জুতা পরবেন না এটা এখন ডাক্তার সিল বানায় দিছে তুমি বাদ দিলা আর ইসলাম কইছে আর বাদ দিলা না জোরে কয় না ইসলাম বলছে আর কি দিলে না কেন ইসলাম বললে সেটা হয়ে যায় কি সেকেলে সেকেলে আর ডাক্তার বললে সেটা হয়ে যায় বিজ্ঞান বাস্তব বা বাস্তব আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন কি লেগে কইলাম কথা বুঝ নাই কি লেগে والفجر وليال عشر والشفع والوتر والشفع একটার জুমা জোর والوتر মানে একটার জুমা কি বেজোর আল্লাহ তাআলা পৃথিবীর সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছেন রব বলেন সারা পৃথিবীর সবগুলোকে আমি জোড়া জোড়া বানিয়েছি যুগল যুগল বানিয়েছি শুধু আমি রয়ে গেছি একা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সারা পৃথিবীতে যত সিফাত আছে যত গুণ আছে সবগুলো জোড়া জোড়া যেমন ধরেন একজনের ইলম আছে তা আবার জাহালত আছে একজনের অসুখ আছে তা আবার সুখ আছে একজনের আকল আছে তা আবার বেমুজি আছে এরকম সব জিনিস আল্লাহ তাআলা একজনের কুবত আছে এর বিপরীতে দরব আছে একজনের ইজ আছে এর বিপরীতে জিল্লত আছে লেকিন রব্বুল আলামিন একমাত্র জাত যার কোনো জোড়া জোড়া সিফাত নাই তার ইজ আছে তো জিল্লত নাই তার কালাম আছে সম নাই তার সমা আছে বোধিজ্ঞতা নাই যেই কোনো গুণ আপনি কল্পনা করবেন এটার বিপরীতটা আল্লাহর মধ্যে নাই আমি জোরগুলোর কসম খেয়ে বলছি ওয়ালভত্রে আমি বেজরের কসম খেয়ে বলছি রাতের কসম খেয়ে বলছি রাত যখন ধীরে 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 চলে যায় রাত যখন ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে কি
কেন এই পাঁচটা বস্তুর কসম করেন আল্লাহু আকবার কবীরা রব্বুল আলামিন বলেন এই পাঁচ বস্তু যেমন তোমার সামনে জীবনের সব সময় তুমি দেখো তুমি প্রতিদিনের ফজর বেলা দেখো তুমি প্রতি বছরের 10 রাত দেখো তুমি প্রতি বছরের 10 দিন দেখো তুমি বেজরা দেখো জোরো দেখো তুমি প্রতিটা রাত্রি দেখো এটা যেমন তোমার চোখে দেখা বাস্তব কবর আর হাশর আর মিজান কুরআন তোমার চোখে না দেখা এটাও বাস্তব বাস্তব গুলো বলে বলে আমাকে অবাস্তবতার ইয়াকিন জ্বালাচ্ছেন সুবহানাল্লাহ বাস্তব বলে বলে আমাকে অবাস্তব গুলোর কি যেগুলো আমি দেখি না সেগুলোর কি শাহেদ বলে বলে যেগুলো গায়েব এগুলোর উপর ইয়াকিন দিচ্ছেন সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজ হাল ফি যালিকা কসমুল লিযি হিজ আমি যে পাঁচটা কথা বলেছি এটা কি বিবেকবানদের বিবেককে একটু নাড়া দেয় না এটা কি নাড়া দেয় না তোমার ফজর যেমন প্রতিদিন ঘুরে 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 ফজর আসে প্রতি বছর ঘুরে ঘুরে 10 রাত আসে আবার ঘুরে ঘুরে 10 রাত আসে চোখে দেখা যেমন সবগুলো জোড়ার বেজর সবগুলো জোড়ার বেজর এটা যেমন তুমি দেখো কেউ কে বলেন জোড় মানে হলো ফজরের নামাজ হলো জোড় জোহরের নামাজ হলো জোড় আসরের নামাজ হলো জোড় এশার নামাজ হলো জোড় মাগরিবের নামাজ বাজো সুবহানাল্লাহ মাগরিবের নামাজ কি আগেই তো বলছিলাম না কসমের মধ্যে উলঝে গেলে মাকসামালায় থেকে যাও আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর আকল ওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে বড় বড় চিন্তার বিষয় সুবহানাল্লাহ এবার রব্বুল কারীম বলেন আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب رب العالمين من أقمر كسي أقمر كسي كي قوم عاد الخبر شني أقمر كسي كي قوم عاد الخبر شني أقمر كسي كي إرم نتر الخبر شني إرى كمون شلو إرى كمون شلو إرى بدي بدي এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই এদের চেয়ে শক্তিধর কাউকে আমি বানাই নাই এরা ছিল এক একটা খুঁটির মতো এক একটা স্তম্ভের মতো এরা পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে সামুদা আর সামুদ জাতির কথা কি আপনার কাছে আসে নাই আল্লাযীনা জাবু সখর বিল ওয়াদ যারা পাহাড়ের ভিতরে কেটে কেটে ঘর বানাতো পাহাড়ের ভিতরে কেটে কেটে ঘর বানাতো আমার দু চোখে আমি কাটা ঘর দেখছি কাটা ঘর আমি দু চোখে দেখছি দু চোখে পাহাড়ের নিচে পাহাড় কত উঁচু পাহাড় এদের ভিতরে কাটলেন কিভাবে কেটে 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 ঘর বানিয়েছেন আর কুটিও বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি আদ গোত্রের কথা জানেন না আপনি কি এরাম গোত্রের কথা জানেন না আপনি কি সামুদ গোত্রের কথা জানেন না এদেরকে আমি পৃথিবীতে এত শক্তি দিয়েছিলাম এদের থেকে শক্তিধর কোনো মাখলুক আমি বানাই নাই এদের থেকে কোনো শক্তিশালী কোনো জাতি আমি বানাই নাই আপনি কি জানেন না ফেরাউনের কথা কি আপনি জানেন না ফেরাউন ছিল তিলকওয়ালা ফেরাউন ছিল ফেরাউন ছিল এরেকওয়ালা ফেরাউন যার উপরে নারাজ হয়ে যেত ফেরাউন তাকে ধরে নিয়ে আসতো ধরে নিয়ে চিৎ করে শোয়া দিত চারটা পাথরের মধ্যে চারটা হাত পা হাত পা গুলো পেরেক দিয়ে ঠুকে দিত এরপরে রোদের মধ্যে ফেলে দিত এরপরে তাকে হত্যা করত আল্লাহ তাআলা বলেন এরা পৃথিবীতে কি পরিমাণ অসামুজার কি পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল এই তিন দলের কথা আল্লাহ তাআলা বলেন কাউমে আদের কথা কাউমে সামুদের কথা আর ফেরাউনের কথা আল্লাহ তাআলা বলেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ তক আমি রব্বে করিম অসব্ব আলাইহিম রব্বুকা সাউত আযাব আমি এদের উপরে আযাবের চাবুক কষায়া কষায়া লাগায়া দিছি কি লাগায়া দিছি আযাবের চাবুক লাগায়া দিছি আযাবের চাবুক লাগায়া দিছি নিশ্চিহ্ন করে দিয়েছি পৃথিবী থেকে আদ জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি এরাম গোত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছি সামুদ জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি আমি ফিরআউনকে নিশ্চিহ্ন করে দিয়েছি রব্বুল আলামিন বলেন এরা ভেবেছে এরা ভেবেছে এরা জীবনে কখনো ধ্বংস হবে না এরা ভেবেছে এদের কোনো রব নাই এরা ভেবেছে আসমানে কোনো ক্ষমতা নাই এরা ভেবেছে সমস্ত ক্ষমতা তাদের এরা ভেবেছে ধন সম্পদের ঐশ্বর্যরা পাগল হয়ে গেছে আল ধন সম্পদের পাগল হয়ে গেছে এরা ছন্ন সম্বন্ধে পাগল হয়ে গেছে রব্বে করিম বলেন এরা যখন বিশৃঙ্খলার সীমা ছাড়িয়ে দিয়েছে আমিও ব্যাস লাগাবার সীমা ছাড়াই দিলাম সবগুলো তর্জমা করতে গেলে আমার দেরি হবে
صب عليهم ربك سوط عذاب সারা পৃথিবীর দিয়েছে যেই গাদদারি করেছে রব্বে কারীম তার উপরে আযাবের আযাবের চাবুক কষে মেরে দিয়েছে সব্বা সব্বা মানে ঢেলে দেওয়া সব্বা মানে ঢেলে দেওয়া আন্না সাবাবনাল মা সব্বা সব্বা মানে ঢেলে দেওয়া আযাবের চাবুক ঢেলে দিয়েছি স্বাভাবিকভাবে চাবুক ঢেলে দেয় না স্বাভাবিকভাবে চাবুক মারে চাবুকের বেলা বেলা জরাবা সব্বা বলে না লেকিন আল্লাহ তাআলা বলেন আযাবের চাবুক আমি এদেরকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়া কেন বলেছেন ঢেলে দেওয়া এমন ঢেলে দেওয়া তরল পদার্থ যদি কারোর মাথায় ঢেলে দেয় সারা গায় আক্রান্ত হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি আযাবকে এভাবে মেরে দিয়েছি এদের শুরু থেকে শেষ পর্যন্ত এই জাতির একজনকে আর আমি ছেড়ে দেই নাই আল্লাহ কি ভাই ওই আল্লাহ এখনো আছে না আছে এজন্য আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন আমি পাঁচটা দিনের কসম খেয়ে বলছি আমি ফজরের কসম খেয়ে বলি আমি ওয়াল্লাহি আমি 10 রাতের কসম খেয়ে বলি এরপরে কি সাহায্য করো আমি জোরের কসম খেয়ে বলি আমি বেজরের কসম খেয়ে বলি আমি রাত্রির কসম খেয়ে বলি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ সারা দুনিয়ার সমস্ত নাফরমানদের মোকাবেলায় আমি এদের দিকে উৎপেতে তাকিয়ে আছি সারা দুনিয়ার সমস্ত মুমিনদের মোকাবেলায় মুমিনদের জন্য আমি উৎপেতে তাকিয়ে আছি মুমিনরা তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি উৎপেতে বেঁধে দেখি তোমরা কি করো আর বেঈমান আর জালিমদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি উৎপেতে দেখি ওরা কি করে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এটা কি মানসিক হয়ে গেছে নাকি জি না এ আজ রহিত হয়ে গেছে জি না না এখনো আছে তাহলে এখনো এই মুহূর্তেও কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আছে জোরে বলেন বলেন নিশ্চয়ই তোমার রব উৎপেতে আছে নিশ্চয়ই তোমার রব কি আবার বলেন তোমার রব কি উৎপেতে আছে তোমার রব ধরার অপেক্ষায় আছে আল্লাহ বেঈমানকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে জালিমকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে খুনিকে শাস্তি দেওয়ার অপেক্ষা আছে আর ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা আছে সুবহানাল্লাহ ইহুদিদেরকে পৃথিবী থেকে কি ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীতে একদিন আসবে অচিরেই পৃথিবীতে একদিন আসবে এমন কোন ঘর হবে না যে কাঁচা পাকা ঘর হবে না যেই ঘরে দিন পুষবে না সারা পৃথিবীতে একজন বেঈমানও থাকবে না অচিরেই আসবে বলেন না ইনশাআল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ মুমিনকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি বেঈমানকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এই আয়াত কারিমা কেউ কেউ বলেন ওই পাঁচ কসমের মাকসাম আলাই আল্লাহ কসম খেয়ে বলেন আমি অপেক্ষা আছি আমি কি আছি তাহলে কার কার জন্য অপেক্ষা আছে এই জন্য এই কথা আমি বারবার বলছি আপনাদেরকে রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন 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 কার কার বেলায় কার কার বেলায় কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না এরপরে আল্লাহ তাআলা কতগুলো সিফাতের কথা বলছেন জাহান্নামীদের কতগুলো দোষের কথা বলছেন এই কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয় আগামী কাল হবে ওয়াল ফজর ওয়ালায়ালি আশরে ওয়াশফা ওয়াল ওয়াতরে ওয়াল্লাইলি ইযা ইয়াসরে পাঁচটা কসমকে হাল ফি যালিকা কসমুন লিযি হিজর এরপরে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আগামী কালকে ইনশাআল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বরকাতুন ইনশাআল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ